হ্যালো বন্ধুরা, আজকে আরও একটা নতুন ভিডিওতে আমার সমস্ত সাবস্ক্রাইবার ও ভিউয়ারদেরকে হট অ্যান্ড ম্যানের স্যালুট। কয়েকদিন ধরেই আমার বাইকের কিছু প্রবলেম হচ্ছে, সেগুলো সার্ভিসিং করানোর জন্য আমি আজকে ডানকুনির প্রিমিয়ার হন্ডাতে, হন্ডার যে শোরুম হুগলির, সেখানে আমি যাব। তো কী কী প্রবলেম হয়েছে চলুন রাস্তায় যেতে যেতে কথা বলা যাক। সকালবেলা 5:45 বেরিয়েছি আর কালকে ডানকুনিতে ফোন করেছিলাম, তো আমাকে মোটামুটি 6:30 সময় আসতে বলা হয়েছে, কারণ প্রথম যে 30 জন থাকবে লাইনে তাদেরই গাড়ি সার্ভিসিং হবে, বাকি সবার আর হবে না। তো অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি যাওয়ার চেষ্টা করছি। সার্ভিস সেন্টার খুলবে হয়তো 9টার সময়, আমাকে 6:30 সময় গিয়ে লাইন দিতে হবে। আপাতত আমি সার্ভিস সেন্টারে যাচ্ছি, গাড়িটাকে ফুল সার্ভিস করাবো, একবারে কমপ্লিট দেখাবো গাড়িটাকে। গাড়িটা চেনের একটা সমস্যা হচ্ছে, আর চাকা দুটো পারলে আমি চেঞ্জ করাবো যদি আমার পছন্দের টায়ার পাই। তো আমি কালকে ফোন করেছিলাম, আমি MRF-এর টায়ার খুঁজছিলাম, তো MRF-এর টায়ার অ্যাভেলেবেল নেই, বলছিল সিয়েটের টায়ার আছে। তো সিয়েটের টায়ারও খারাপ নয়, যদি আমার পছন্দ হয় হয়তো আমি সিয়েটও লাগিয়ে নিতে পারি। ছাগল কুকুর থেকে সাবধান, দরকার হয় আগে থেকে গাড়ি ব্রেক কষে নাও, 1-2 মিনিট দেরি হয় তবু ভালো, আসন্ন বিপদ থেকে আগে থেকে অ্যালার্ট থাকাই ভালো। এই লকডাউনে আপাতত লং রাইড তো সম্ভব নয়, তো সেই জন্য আমি একটা শর্ট রাইড করব। তো কিছুদিনের মধ্যেই আমি আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামেতে আমি সেটা সম্পর্কে অ্যানাউন্সমেন্ট করব। আপনি যদি আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজ দুটো ফলো না করেন তাহলে চলে যান গিয়ে ফলো করুন। ডানকুনি সার্ভিস সেন্টারে ঢুকেই গেছি প্রায়, হাই রোড ক্রস করেই বাঁদিকেই হচ্ছে হন্ডা শোরুম। ইঞ্জিন অয়েল চেঞ্জ করিয়েছি, ডানকুনি থেকে চেঞ্জ করেছিলাম হন্ডা। ইঞ্জিন অয়েল চেঞ্জ হবে না, আমার যে প্রবলেমগুলো আছে সেটা হচ্ছে চেন ফল্স হচ্ছে। তো একবার আমি লোকাল দিকে দিয়ে খুলিয়েছিলাম, সামনেরটা বলছিল যে খয়ে গেছে, সামনেরটা গাড়ির যা যা সমস্যা আছে সেগুলোকে রেজিস্টার করালাম, সেগুলোকে বলে দিলাম। তার টায়ারটা MRF নেই, সিএটের টায়ার আছে, তো যদি সিএট পাই সিএটই লাগিয়ে নেবো। তো দেখা যাক কী হয় শেষ পর্যন্ত, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমার সমস্ত কিছু এই সার্ভিসে কত খরচা হয়েছে ভিডিও শেষে আমি সেটা উল্লেখ করে দেবো। গাড়ি সার্ভিস হয়ে গেছে আর আমি একটু টেস্ট ড্রাইভে নিয়ে বেরিয়েছি গাড়িটাকে, একবার চেক করে নেবো আর কোনো প্রবলেম আছে কি না। আগের থেকে হ্যান্ডেলটা অনেক স্মুথ লাগছে, হ্যান্ডেলের কিছু একটা অয়েল চেঞ্জ করেছিল, হ্যান্ডেলটা আগে একটু শক্ত লাগতো, তো সেই তুলনায় হ্যান্ডেলটা এখন বেটার লাগছে অনেক। আর আমার ফ্রন্ট হুইলটা চেঞ্জ করা হয়েছে, চেন স্প্রকেটটা চেঞ্জ করা হয়েছে, তো অনেক বেটার পারফরমেন্স দিচ্ছে আরও দেখতে পাচ্ছি, গাড়িটা অনেক স্মুথ চলছে। যে এক্সট্রা যে সমস্ত আওয়াজগুলো ছিল সেই আওয়াজগুলো অনেক চলে গেছে। গাড়ি ছাদের ওপর উঠলে হালকা হালকা ভাইব্রেশন হতো এবং আওয়াজ হতো, সেই আওয়াজগুলো বন্ধ হয়ে গেছে এবং এখনও ভাইব্রেশন নেই, গাড়ি এখন আপাতত সত্য টিয়ারটাই ছুটছে, আগের থেকে অনেক বেটার। আমি বলছি কি ব্রেক শুটা কি চেঞ্জ হয়েছে, ব্রেক খুব একটা ভালো হচ্ছে না, নাকি সার্ভিসিং এর তেল ফেল লেগেছে বলে? একদমই আসছে না, ধরছে না, হাই রোডে চালানো হচ্ছে না। পিছনেরটা ব্রেকটার হালকা সমস্যা হচ্ছিল বলে একবার টেস্টে নিয়ে যাচ্ছে, দেখুক একবার। বাইকের সার্ভিস কমপ্লিট হয়ে গেছে, যে যে প্রবলেমগুলো ছিল একদম সেগুলো শর্ট আউট করে নিয়েছি। শুধুমাত্র পিছনের যে হুইলটা ছিল সেই হুইলটা এখনও পর্যন্ত চেঞ্জ করতে পারিনি, এখানে ছিল না, অ্যাভেলেবেল নেই। আর সামনে আমি সিএটের একটা টায়ার লাগিয়েছি। টোটাল আমার সিএটের টায়ার পড়েছে 1282 টাকা,
চেঞ্জ পকেট পড়েছে আপনার 813 টাকা। আপনার ফ্রন্ট সাসপেনশনে যে অয়েলটা থাকে সেই অয়েলটা চেঞ্জ করেছে এবং টুকটাকি আরও কিছু জিনিস লেগেছে। তো এই সমস্ত কিছু নিয়ে টোটাল আমার বিল হয়েছে 4460 টাকা। তো বিল নিয়ে আমার পেমেন্ট হয়ে গেছে। তো এবার আমি বাড়ি পথে যাবো। একবার আমি টেস্ট ড্রাইভ অলরেডি করে নিয়েছি, তো ওকে একদম ট্যুরের জন্য একদম গাড়ি আমার রেডি। তো নেক্সট কোনো ট্যুরে আপনার সঙ্গে দেখা হচ্ছে। আর যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করবেন, আর এই চ্যানেলে যদি আপনি প্রথম এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবারও কোনো পরের ভিডিও, ততদিনের জন্য